চুল উঠে যাচ্ছে, ঝরে যাচ্ছে, মাথায় চিরুনি দেওয়ার সময় প্রতিদিন চিরুনির চুলে ভর্তি হয়ে যাচ্ছে, চুল ঝরে ঝরে একেবারে মাথায় টাক পড়ে যাচ্ছে। অনেক রকম রেমেডি ট্রাই করে ফেলেছ, তাতে কোনো কাজ হচ্ছে না। আমারও একই অবস্থা হয়েছিল। আজকের যে রেমেডিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি আগে নিজে ব্যবহার করেছি, মাত্র 15 দিন ব্যবহার করে এতটাই ভালো রেজাল্ট পেয়েছি। বন্ধুরা, যাদের চুল উঠে একেবারে টাক পড়ে যাচ্ছে, তারা আজকের এই রেমেডিটি ব্যবহার করো। আমি ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবে। দেখো বন্ধুরা, আমার চুল পড়া একেবারে বন্ধ হয়ে গেছে, তাই রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের যে রেমেডিটি ঘরোয়াভাবে বানাবো, সেটা ব্যবহার করলে চুল ঝরা পড়া বন্ধ হবে আর টাক মাথায় চুল গজাবে এবং দ্রুত চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে। এই রেমেডিটির জন্য আমি প্রথমে কয়েকটা পান পাতা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে কয়েকটা পান পাতাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কাঁচির সাহায্যে পান পাতাগুলোকে কেটে নিচ্ছি। পান পাতা যে আমাদের শুধু খাওয়ার হজম করে তা কিন্তু নয়, পান পাতা যে কতটা উপকারী তা তোমরা ব্যবহার না করলে বুঝতেই পারবে না বন্ধুরা। পান পাতা চুল ঝরা পড়া বন্ধ করে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে, আর টাক মাথায় চুল গজাতেও সাহায্য করে কিন্তু এই পান পাতা। পান পাতার রস এতটাই উপকারী বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি কথা বলতে বলতে পান পাতাটাকে টুকরো টুকরো করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি পান পাতাটাকে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখো, আমার কাটা হয়ে গেছে। তো এবারে আমি অ্যাড করব আদা। আমি এতে কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। তো আমি কিছুটা পরিমাণ টুকরো টুকরো করে নিচ্ছি। আদা যে কতটা উপকারী বন্ধুরা তোমরা তো সবাই জানো। আদাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে প্রভাবিত করে, পাতলা চুলকে ঘন করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে। তো দেখো, আদাটাকে আমি এই পান পাতার সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি এই পান পাতা আর আদা দুটোকে একসাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে আদা বাটা করে নেব, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো। দেখো, আমার আদা বাটা হয়ে গেছে। এবারে আমি এটার রসটা বের করে নেব। আমার এখানে লাগবে পান পাতা আর আদার রস। তো এই পান পাতা আর আদা দুটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে রসটাকে আমি বের করে নেব। বন্ধুরা, আজকে যে এই হেয়ার প্যাকটা বানাচ্ছি এতটা ভালো, এতটা হেয়ারের পক্ষে উপকারী, তোমরা এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করো বন্ধুরা, তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো দেখো, আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। পান পাতা আর আদাটাকে যে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটাকে আমি এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে আমার এখানে রসটা দরকার। তো আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা বের করে নেব। আমি রসটাকে চামচের সাহায্যে চেপে চেপে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পান পাতা আর আদা, এই যে পাতাগুলো যে বেরিয়েছে, এটা কিন্তু তোমরা ফেলে দেবে না, এটাও কিন্তু শ্যাম্পুর সাথে তোমরা এটা মাথায় ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, আমার এই যে রসটা দরকার এটা আমার বেরিয়ে গেছে। তো এরপর আমি এখানে অ্যাড করব তো দেখো বন্ধুরা আমি এবার এরপর অ্যাড করব
লেবু। তো লেবুর রসটা কিন্তু আমি অর্ধেক নিয়েছি, অর্ধেক পুরো লেবুটা কিন্তু আমি এখানে রসটা বের করে নেব। তো লেবুর রসটা বের করে দেখো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিলাম ভালো করে, যাতে প্রতিটা উপকরণ ভালোভাবে একসাথে মিশে যায়। তো এরপর অ্যাড করব কোকোনাট অয়েল। তো আমি এখানে কোকোনাট অয়েল নারকেল তেল ব্যবহার করছি, তোমরা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারো, তবে কোকোনাট অয়েল ব্যবহার করলে কিন্তু খুবই উপকারী হয়। তো দেখো বন্ধুরা আমি কোকোনাট অয়েল তেলটা দিয়ে আবারও ভালো করে প্রতিটা উপকরণ মিশিয়ে নিলাম। আজকে যে হেয়ার প্যাকটি বানাচ্ছি অসাধারণ বন্ধুরা, তোমরা এটা এক মাস ব্যবহার করো, তারপর তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এবার চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে একটা তুলোর সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো। তো দেখো সিতা কেটে কেটে কিন্তু এটা স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে হবে। বন্ধুরা এই হেয়ার প্যাকটি তোমরা কিন্তু সিতা কেটে কেটে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেবে, তারপর আধ ঘন্টার মতো রেখে তার পরের দিন শ্যাম্পু করবে। তো বন্ধুরা এই প্যাকটি তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো, এতটা ভালো রেজাল্ট পাবে তোমরা নিজেরাই বলবে। তো বন্ধুরা দেখো এইভাবে মেখে আমি কিন্তু সারা রাত্রের জন্য রেখে দেব। তো তোমরা চাইলে দিনের বেলাও ব্যবহার করতে পারো, তবে সারা রাত্রির জন্য চুলটা রেখে দিলে খুবই ভালো হয়। বাজার চলতি যে তোমরা হেয়ার ডাই বা হেয়ার প্যাক ব্যবহার করো সেগুলো কিন্তু তৎক্ষণাৎ, মানে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য। আর এই ঘরোয়াভাবে যে রেমিডিগুলো আমরা ব্যবহার করি বা আমি যে বানাই, এগুলো কিন্তু ধীরে ধীরে চুলকে কালো করবে, গোড়া থেকে মজবুত করবে, আর চুল ওঠা বন্ধ করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলের গোড়া শক্ত ও মজবুত, আর টাক মাথায়ও চুল গজাবে কিন্তু আজকের এই হেয়ার প্যাকটি। তো বন্ধুরা আমি কিন্তু যে কোনো প্যাক বা যে কোনো রেমিডি আগে নিজে ব্যবহার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ।